এই গার্লস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ তো আজ নিয়ে এসেছি বাঙালির খুব প্রিয় একটি রেসিপি নিয়ে মাছের কালিয়া যে কোনো অনুষ্ঠানে এই মাছের কালিয়া হয়েই থাকে আবার গরম গরম ভাতেও কিন্তু এই মাছের কালিয়া খুব ভালো লাগে বাইদেও আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেব আর আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখে নাও আমি কীভাবে মাছের কালিয়া করছি প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য আর এদিকে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে কিন্তু গর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের তেল দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে মাছটা ভাজতে হবে নাহলে যেন ভেঙে না যায় তারপরে কিন্তু এক এক করে মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো উঠে নেব আর এদিকে কিন্তু সেদিন করা হয়েছিল মুড়ি ঘন্ট তো ছেলে কিন্তু একটু মুড়িঘণ্ট খেয়ে নিল তো বললো যে মা আমাকে একটু মুড়িঘণ্ট দাও তো ছেলেকে আমি সেই রান্না করার ফাঁকে একটু মুড়িঘণ্ট দিয়ে দিলাম ওই স্কুল যাচ্ছে তো ওটা খেয়েই চলে গেলো আর এইদিকে দেখো আমি কিন্তু যেহেতু আমার এই হা এক কেজি মতো মাছ এক কেজির একটু কম ছিল তো তার জন্য পেঁয়াজ কিন্তু মা আমাকে হেল্প করে দিচ্ছিলো কারণ পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছিলো আর তারপরে এই যে দেখো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা কিন্তু এই চার পাঁচটা শুকনো লঙ্কা কিন্তু একসঙ্গে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম আর এদিকে কিন্তু মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরা আর তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছিলাম জিরা তেজপাতাটা খুব ভালোভাবে একটু মিক্সড হয়ে গেলে পরে তারপরে কিন্তু তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দেখো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে একদম যতক্ষণ না মানে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবে মিক্স করতে হবে কারণ এর মধ্যে তো আলু টালু কিছু যাবে না আলু গেলে পরে একটা আলাদা ব্যাপার ছিলো তো মশলাটাকে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে তো তারপরে দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু আমি তার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম আর লবণ হলুদ কিন্তু আমি মশলার মধ্যে একসঙ্গে মিক্স করে দিয়েছিলাম তো ওটা দেখো আমি ভাজার সাথে সাথে দিয়েছি আর এই দিকে দেখো গরম মশলা আর চিনি দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার দেখো মাছের কালিয়া কিন্তু রেডি এটা একটু ফুটলেই কিন্তু আমার মাছের কালিয়া হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু মাছের কালিয়া করে তোমরাও কে কে খেয়েছো অবশ্যই জানাবে জানি সবাই খেয়েছে বাঙালি এটা প্রিয় খাবার তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেবো আমার গলাটা এত ডিস্টার্ব দিচ্ছে আজকে প্রচণ্ড সর্দি লেগেছে তাই ঠিক মতো হচ্ছে না বলা তো এই যে দেখো কেমন লাগলো আমার মাছের কালিয়ার রেসিপিটা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার হতে হবে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে টা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে